শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের এক মেম্বারের বাড়ি থেকে 53 বস্তা ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে। এই ঘটনার পর থেকে ইউপি সদস্য মজ্জেম হোসেন পলাতক রয়েছে। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, 692 জন মৎস্যজীবীকে 40 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেকে দেওয়া হয় 30 থেকে 35 কেজি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।